नमस्कार দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। তুলা রাশির মার্চ মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র মাসের প্রথম 12 তারিখ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় বসে আছে। এটা আপনাদের জন্য অবশ্যই কিছু না কিছু সুফল দিয়েই যাবে এবং 12 তারিখের পরে আপনাদের সপ্তম ভাবে গোচর করবে, সেখানেও কিন্তু রাহু শুক্রের যোগ দেখতে পাওয়া যাবে, ফলে সেখানেও কিছু শুভ পরিবর্তন আপনারা পাবেন। যদি দেখা যায় যে আপনার রাশির অধিপতি শুক্র ভালো পজিশনে আছে, তাহলে অনেকটাই ভালো ফল পাওয়ার জায়গা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তারপর নির্ভর করে আপনার কি গ্রহের দশা চলছে, কি গ্রহের অন্তর্দশা চলছে, তার উপরেও কিছুটা নির্ভর করে। আজকে আমি আগামী মাসটা গ্রহের গোচর কি থাকবে এবং তার উপর কি ফল আপনারা পেতে চলেছেন এই নিয়ে কিন্তু আলোচনা করব, বিস্তারিত আলোচনা হবে এবং কিছু দিক থেকে অতীব শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু থাকছে এবং কিছু দিক থেকে যে একেবারে সমস্যা নেই সেটাও না। কিন্তু মঙ্গল অষ্টম ভাবে দীর্ঘদিন বসেছিল, এই মাসে মঙ্গলেরও পরিবর্তন হচ্ছে, মানে টোটালটাই কিন্তু একটা শুভ পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসছে তুলা রাশির জন্য। একদিকে তো আপনাদের শনি ঢাইয়া কেটে গেছে, অনেকেই কমেন্ট করছে যে দাদা কবে ভালো ফল আসবে, এত তাড়াহুড়ো করবেন না। আমি বারবার একটা কথা বলে দিয়েছি যে শনি খুব ধীর স্লো মুভিং প্ল্যানেট, তাই অবশ্যই যদি আপনাদের ফল পাওয়ার ব্যাপার থাকে ধীরে ধীরেই পাবেন, এত হটকারিতা করলে হবে না, কারণ শনি খুব ধীরে ধীরেই ফল দেয়। এই মুহূর্তে শনি কিন্তু মঙ্গলের নক্ষত্রে আছে, তারপর রাহুর নক্ষত্রে গোচর করবে। যদিও আমি শনির নক্ষত্র পরিবর্তন উপর ভিডিও দেব, আপনারা দেখে নেবেন, সেখানে কিন্তু আবার কিছু শুভ ফল আপনাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু সেটা এমন না যে সবার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আসবে। একটা দীর্ঘদিনের একটা শনি ঢায়া বেশ চলছিল, সেখান থেকে জাস্ট আপনারা বেরিয়েছেন, কারণ শনি আড়াই বছর একটা করে থাকে, সেই জায়গাটা একটু সময় তো লাগবেই ভালো পরিবর্তন বুঝতে বুঝতে, তাই একটু ধৈর্য ধরুন, অবশ্যই শুভ ফল আপনি পেয়ে আপনারা পেয়ে যাবেন। প্রোগ্রাম শুরু করার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। অবশ্যই আমার একটা টিপসের চ্যানেল আছে, যদিও অনেকেই যুক্ত হয়ে গেছে, যারা যুক্ত হতে চান অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নতুন চ্যানেল অনেক টিপসের প্রোগ্রাম আসবে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত থাকুন, ভালো ভালো টিপস কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। চলে আসি গোচর ফলে। এই মাসে আপনাদের রাশিতে কেতু বসে আছে, দ্বিতীয় ভাবে কোনো গ্রহ নেই, তৃতীয় ভাবে কোনো গ্রহ নেই, চতুর্থ ভাব মকর রাশিতেও কোনো গ্রহ থাকছে না, পঞ্চম ভাবে শনি বসে আছে, বুধ বসে আছে এবং রবিকে এই মাসের শুরুতেই পঞ্চম ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। রবি 14 তারিখের পরে অর্থাৎ 15 তারিখে আপনাদের ষষ্ঠ ভাবে অর্থাৎ মীন রাশিতে গোচর করে যাবে এবং শনি রবির যে বীজটা ছিল সেটা কিন্তু অবসান হয়ে যাবে। 16 তারিখে বুধ আপনাদের ষষ্ঠভাবে চলে যাবে, যেখানে বৃহস্পতি এবং শুক্র কিন্তু মাসের শুরু থেকেই বসে থাকছে। বৃহস্পতি সারা মাসই কিন্তু আপনাদের ষষ্ঠভাবে থাকবে সক্ষেত্রী হয়ে এবং শুক্র 12 তারিখে আপনাদের সপ্তমভাবে চলে আসবে, যেখানে রাহু শুক্রের একটা যোগ কিন্তু তৈরি হবে। অষ্টমভাবে মাসের শুরুতেই মঙ্গল বসে থাকছে, মঙ্গল 13 তারিখে আপনাদের ভাগ্যস্থানে চলে আসবে, এটাও একটা শুভ পরিবর্তন দেবে এবং মাসের শুরুতেই চন্দ্রকে কিন্তু ভাগ্যস্থানে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করব। অবশ্যই কিন্তু গোচর ফলে আলোচনা করা হয়, ব্যক্তিগত রাশিচার্ট নিয়ে অবশ্যই নয়, তাই ব্যক্তিগত রাশিচার্ট কতটা ফল পাবেন সেটা ব্যক্তিগত রাশিচার্ট বলে দেবে, এমন না যে এই ফলটাই আপনারা প্রত্যেকে সমানভাবে পাবেন, এটা পসিবল না, এটা সম্ভব না, এই ভুল ধারণা থাকবেন না। কিন্তু যতটা গ্রহরা এই মুহূর্তে ভালো খারাপ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এই মাসে মন মানসিকতা কেমন থাকবে, দেখুন মন মানসিকতার উপরে যেহেতু শুক্রের পজিশন মোটামুটি ভালো আছে, শুক্র উচ্চস্থ আছে, ফলে মনের মধ্যে একটা এন্টারটেনমেন্ট ঘোরাঘুরি করা, মনের মধ্যে একটা ফুর্তি আপনারা কিন্তু দেখতে পারবেন। সেকেন্ড হাফটা অর্থাৎ শুক্র যখন সপ্তমে চলে আসবে তখনও কিন্তু মনের মধ্যে একটা পজিটিভনেস কিন্তু থাকবে, এদিক থেকে মনটা মন মানসিকতার দিক থেকে এই মাসটা কিন্তু এক কথায় আপনাদের যথেষ্ট ভালো থাকবে এবং মনের মধ্যে একটা ফুর্তি করা, ছোটোখাটো ভ্রমণ করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো নিয়েই কিন্তু মাসটা কাটবে। কর্মও ভালো থাকবে, কর্মস্থানে মানে যে পরিবেশ সেটাও কিন্তু আপনারা মোটামুটি ভালো পাবেন, সেদিক থেকেও বিশেষ বাধা কিন্তু থাকছে না। ফলে ব্যক্তিগত জীবনে অবশ্যই কিছু ধরেন কিছু সাকসেস আপনাদের জন্য কিন্তু আসতে পারে, হঠাৎ কিছু পজিটিভ রেজাল্ট আপনারা ব্যক্তিগত দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে।
আর্থিক দিক থেকে মাসটা কেমন যাবে? আর্থিক দিক থেকে এবং পারিবারিক দিক থেকে মাসটা ভালো যাবে, কারণ বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু পড়ে থাকছে আপনাদের দ্বিতীয় ভাবে। বৃহস্পতির মতো গ্রহ যখন দৃষ্টি দেয় তখন কিন্তু অবশ্যই সেই ঘরটাকে অনেক বেশি পজিটিভ করে। মঙ্গলের দৃষ্টিও কিন্তু পড়ে থাকছে আর নিজের ঘরেই অষ্টম ভাবে থেকে দ্বিতীয় ভাবে, মঙ্গল 13 তারিখ পর্যন্ত দ্বিতীয় ভাবে দৃষ্টি দেবে, তারপর মঙ্গলের দৃষ্টি সরে যাবে এবং শনির দৃষ্টিটাও পড়ে আছে। ফলে সেখান থেকে কিন্তু অবশ্যই ফিনান্সিয়াল দিক থেকে লাভ হবে, আর্থিক দিক থেকে একটা যোগান প্রতিদিনই থাকবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি কিন্তু একটা অর্থ আগমনের জায়গা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে আপনারা দেখতে পারবেন। এবং শনি পঞ্চমে বসে আছে, কোনো কারণে মনের কোনো ইচ্ছা পূরণের জন্য হোক বা সন্তানের জন্যই হোক, পারিবারিক দিক থেকে হোক, কিছু খরচের আধিক্য কিন্তু থাকবে, খরচটাকে একটু কন্ট্রোল করবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। সেই দিক থেকে আর্থিক দিক থেকে খুব একটা প্রবলেমেটিক পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি পারিবারিক দিক থেকেও মাসটা যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে কোনো বাধা নেই। কোনো পারিবারিক আনন্দ অনুষ্ঠানে যোগদান করা, কোনো কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের সকলকে নিয়ে ঘুরতে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু থাকছে। ফলে পারিবারিক দিক থেকেও কিন্তু অনেকটা শুভ মানে ভালো ফল পাবেন, কথাবার্তা যথেষ্ট পজিটিভ থাকবে। কিন্তু গো বিটুইন করবেন না, কাউকে কথার খেলাপ করবেন না, যেটা কথা দেবেন সেটা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কথার গুরুত্ব কিন্তু বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু স্পাইসি ফুড, একটু স্ন্যাক্স, এই জাতীয় খাবারগুলোকে একটু এই মুহূর্তে কম খাওয়া আপনাদের জন্য কিন্তু ভালো, তাতে কিন্তু পরবর্তীকালে ভালো ফল আপনারা পাবেন। খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ সাবধানতা বা কেয়ার আপনাদের রাখা উচিত। যোগাযোগ কমিউনিকেশন কিন্তু মাসে যথেষ্ট বাড়বে, সেদিক থেকে মনের মধ্যে একটা বোল্ডনেস পজিটিভনেস থাকবে। তৃতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি পড়ছে, ফলে মনের মধ্যে একটা উত্তম একটা পজিটিভনেস কিন্তু আপনারা সবসময় পাবেন। এই মাসের সেই জায়গাটা কিন্তু আছে, কেননা প্রথমভাবে মঙ্গলে অষ্টম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়ছে, তারপর মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনাদের তৃতীয়ভাবে পড়বে, অর্থাৎ তৃতীয় ভাব কিন্তু যথেষ্ট পজিটিভ এবং বৃহস্পতি স্বক্ষেত্রী হয়ে বসে আছে। যোগাযোগ কমিউনিকেশনগুলো যথেষ্ট ভালো হবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। বিশেষ করে যারা অনলাইনে কাজ করছে, যারা ধরেন ঘুরে ঘুরে কাজ করতে হয়, এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো। একাধিকবার ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য বা ব্যক্তিগত কারণে আপনাদের হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থায় দেখতে গো মাসটা খুব একটা খারাপ না, যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবে। যদি কোনো এক্সাম থেকে থাকে সেখানেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করার মতো জায়গা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকেও পরিস্থিতিটা মোটামুটি অনুকূলে থাকছে, খুব একটা প্রবলেমেটিক পরিস্থিতি একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে না, সেই দিক থেকে বিশেষ বাধা কিন্তু নেই। পাশাপাশি বাড়ি গাড়ি সংক্রান্ত যদি বাড়ি গাড়ি কিনতে হয় বা ল্যান্ড প্রপার্টি কিনতে হয়, এই মাসে আপনারা কিনতে পারেন, সেই জায়গাটাও ভালো। ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধব মোটামুটি এই মাসে আপনাদের ভালো থাকবে। প্রেম এবং সন্তানের দিকে একদিকে যেমন শনি, একদিকে যেমন বুধ, একদিকে রবি, তিনটি গ্রহ আপনাদের পঞ্চম ভাবে বসে আছে, ফলে মনের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস, কোথাও একটু মাঝে মাঝে একটু কুড়েমি, একটু নেগলিজেন্সি ব্যক্তিগত দিক থেকে, এই জিনিসটা হতে পারে, মিলিয়ে মিশিয়ে কিন্তু ফলটা পাবেন। কিন্তু প্রেমের দিক থেকে নতুন প্রেমের সঞ্চার আপনাদের জীবনে হতে পারে, আবার কোনো ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপারকে কেন্দ্র করে একটু ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাও কিন্তু প্রেমের দিক থেকে থাকছে, সেই জায়গাটা আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এবং সন্তানের দিক থেকেও কিন্তু মাসটা মোটামুটি ভালো যাবে, প্রথম হাফ থেকে সেকেন্ড হাফটা কিন্তু সন্তানের দিক থেকে ভালো। সন্তানের শারীরিক দিক থেকে একটু সমস্যা হতে পারে, একটু কেয়ারফুল থাকবেন, বিশেষ করে সিজনাল কোনো ডিজিজ সন্তানের দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে ঠান্ডা লাগা, গলার কোনো প্রবলেম, এইরকম শারীরিক দিক থেকে একটু সমস্যা কিন্তু হওয়ার মতো জায়গা আছে, এই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু মোটামুটি ভালোই যাবে, খুব একটা প্রবলেমেটিক নেই। যারা বিশেষ করে ফিল্ম মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, যারা বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, যারা ফ্যাশন ডিজাইনার আছে, ফ্যাশন ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে চান্স সুযোগ এই মাসে আপনাদের অবশ্যই আসতে পারে। ষষ্ঠভাবে কিন্তু মঙ্গল, রবি এবং বুধের গোচর হয়ে যাচ্ছে এবং বৃহস্পতি সেখানে বসে আছে। বিশেষ করে দেখুন, প্রথমেই বলি যে ইন্টারভিউ ফেস করার জন্য এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো তুলা রাশির জন্য। যারা ধরুন কোনো পরীক্ষা ইন্টারভিউ চেষ্টা করছেন, এই মাসে প্রবল সম্ভাবনা আছে একটা চাকরি ইন্টারভিউতে পজিটিভ রেজাল্ট করা, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ধরেন একটা চাকরি করছেন, ভাবছেন আর একটা চাকরি করতে যাবেন বা করবেন, এরকম পরিস্থিতি থাকলে অবশ্যই চেষ্টা করুন, একটা সুন্দর যোগাযোগ কিন্তু কম বেশি তুলা রাশির আসার জায়গা কিন্তু আছে। ইন্টারভিউতে পজিটিভ রেজাল্ট, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়া, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, পাশাপাশি
আপনার যে রোজকার রুটিন, যে কাজ করার প্রবণতা, এই জিনিসটা কিন্তু বৃদ্ধি পাবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। আবার শারীরিক দিক থেকে একটু নার্ভাস প্রবলেম, নার্ভের যাদের প্রবলেম আছে একটু প্রবলেম কিন্তু হতে পারে, সেই জায়গাটা বুধ নিচস্থ হচ্ছে সেই জায়গাটা কিন্তু থাকছে। পাশাপাশি লিভারে কোনো প্রবলেম শারীরিক দিক থেকে কিন্তু সমস্যার কারণ হতে পারে, একটু কেয়ারফুল থাকবেন যে খাওয়া দাওয়ার ব্যাপারে। ওই জন্যই আমি প্রথমে বলেছি একটু কেয়ারফুল থাকতে হবে। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মাসটা মোটামুটি একটা চেঞ্জ দেখতে পারবেন, কারণ শুক্রের মতো গ্রহ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গলের ঘরে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, নতুন বিবাহের কথা হঠাৎ করে পাকা হতে পারে, সেই জায়গাটা কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ সংগঠিত হঠাৎ করে বিবাহ সংগঠিত হতে পারে, সেই জায়গাটাও ভালো। ফার্স্ট হাফটা থেকে সেকেন্ড হাফটা কিন্তু বিবাহের ঘটার ক্ষেত্রে, বিবাহ সংগঠিত হওয়ার ক্ষেত্রে ভালো। বিবাহিত জীবনের জন্য মোটামুটি এনজয়েবল মাস কাটবে, খুব একটা প্রবলেমেটিক নেই। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। শুক্র ঢুকছে সপ্তমভাবে, ফলে ব্যবসার দিক থেকেও লাভ পাবেন, হঠাৎ কিছু ব্যবসায় উন্নতি, নতুন কাস্টমার ডিলিংস, এই জায়গাগুলো কিন্তু পাততে পারে। শুক্র রাহু যদি ব্যক্তিগত রাশি যেটা আপনার ভালো থাকে, তাহলে এই জায়গাটা কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের করিয়ে দেবে। আবার যদি খারাপ থাকে, তাহলে হঠাৎ করে কোনো একটা সমস্যা আপনার তৈরি করতে পারে, ফলে দুরকম পরিস্থিতি হতে পারে। কিছুটা নির্ভর করে আপনার জন্মছকে শুক্র এবং রাহুর কন্ডিশন কী আছে। শুক্র রাহু কিন্তু একদিকে কিন্তু অনেক রিল্যাক্সেশন দেয়, অনেক পজিটিভনেস দেয়, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট দেয়, শখ শৌখিনতা পূরণ দেয়। আবার এরা কিন্তু ভুল পথেও চালনা করতে পারে, মানে এমন কোনো একটা সম্পর্কে জড়িয়ে দিল যেটা কিন্তু আপনার জন্য কিন্তু সমীচীন নয়, তাহলে সেই জায়গাগুলোকে একটু কেয়ারফুল থাকবেন, সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। ফলে বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মোটামুটি মাসটা ভালো, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এবং কিছু যাদের ধরুন আইনি ঝামেলা চলছে, সেদিক থেকেও কিন্তু কিছু হলেও আপনার সরকারিভাবে কিছু সাহায্য পেতে পারেন, কোর্ট কেস থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই মাসে, কিন্তু সেই জায়গাটা আছে। একটা মিউচুয়াল ডিসিশন কিন্তু আপনাদের জীবনে চলে আসতে পারে, সেই জায়গাটা বিবাহিত জীবনের জন্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অষ্টম ভাব থেকে মঙ্গলের গোচর হয়ে যাচ্ছে, ফলে মাঙ্গলিক দোষের যে এক্সিস একটা হয়েছিল আপনাদের, সেই জায়গাটা প্রথম 13 তারিখ পর্যন্ত থাকছে, এমন না যে থাকছে না। গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে বিবাদ করতে যাবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং মঙ্গলের গোচর হয়ে যাবে 13 তারিখে, ভাগ্যস্থানে চলে যাবে, তখন কিন্তু পরিস্থিতির মধ্যে হঠাৎ একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ভাগ্য যেন অনেক বেশি সুপ্রসন্ন থাকছে, অনেক বেশি অ্যাক্টিভ থাকছে, পড়াশোনা যারা করছে, হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে, যারা ধরুন এমবিএ করছে, এদের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো যাবে। পিতার দিক থেকে কিন্তু অনেক হঠাৎ করে কিছু পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। বাড়ি থেকে দূরযাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, বাড়ি থেকে যারা দূরে আছে তাদের দিক থেকেও কিন্তু ভালো দেখতে পারবেন। প্রথম হাফের থেকে মঙ্গলের পজিশন সেকেন্ড হাফে কিন্তু অনেকটাই ভালো থাকছে, কারণ মঙ্গল রাহু যোগটা কেটে যাচ্ছে এবং অষ্টম ভাব থেকে মঙ্গল সরে যাচ্ছে, ভাগ্যস্থানে চলে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা ভালো পাবেন। ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন থাকছে, কারণ ভাগ্যপতির অবস্থান কিন্তু এই মাসে যথেষ্ট ভালো। 16 তারিখের পরে যদিও সপ্তমভাবে ষষ্ঠভাবে বুধ নিচস্থ হচ্ছে, কিন্তু মঙ্গল কিন্তু সেখানে অবস্থান করছে, ফলে ভাগ্যের দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা অবশ্যই আপনারা দেখতে পারেন। কর্মের দিক থেকে মাসটা অতীব ভালো, নতুন কর্মপ্রাপ্তির জন্য মাসটা কিন্তু যথেষ্ট ভালো। দীর্ঘদিন দেখুন আপনাদের কর্মস্থানে শনি দৃষ্টি পড়েছিল, এই মুহূর্তে শনি আপনার ব্যক্তিগত রাশিচার্ট কিন্তু নয়, এই মুহূর্তে শনির অবস্থান কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কুম্ভ রাশিতে চলে গেছে। শনি দীর্ঘদিন আপনাদের প্রায় 2.5 বছর আপনাদের কর্মস্থানে দৃষ্টি দিয়ে বসেছিল, বৃহস্পতি গত 1 বছর হতে চললো আপনাদের দশমভাবে দৃষ্টি দিয়ে বসে আছে। বৃহস্পতির দৃষ্টি মার্চ মাসে পুরোটাই থাকছে, কিন্তু শনির দৃষ্টি অলরেডি সরে গেছে, ফলে বৃহস্পতির মতো গ্রহের দৃষ্টি যখন কর্মভাবে পড়বে অবশ্যই কর্মে কিছু শুভ ফল পাওয়ার জায়গা মার্চ মাসে আপনারা দেখতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ইয়ার এন্ডিংয়ের মাস, অবশ্যই সেখানে কিছু পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার জায়গা আপনাদের অবশ্যই আছে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তির জন্য অবশ্যই ভালো, যারা এমএনসিতে কাজ করতে চায়, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে তাদের দিক থেকেও ভালো, এবং সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত হতে চাইছে তাদের জন্য এই মাসটা কিন্তু কিছু হলেও ভালো ফল দেবে। বৃহস্পতি এবং রবির একটা যোগ কিন্তু ষষ্ঠভাবে তৈরি হচ্ছে, ফলে সরকারি চাকরির জন্য কিন্তু নতুন অপরচুনিটি আপনাদের আসতে পারে। কিছু ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু থাকছে। বৃহস্পতি আপনাদের দশমভাবে এবং দ্বাদশভাবে দৃষ্টি দিয়ে বসে থাকছে, শুক্রের দৃষ্টিটাও কিন্তু 12 তারিখে আপনাদের দ্বাদশভাবে পড়ে থাকছে, ফলে বিদেশ যাত্রার যদি এরকম অপরচুনিটি আপনাদের থেকে থাকে অবশ্যই সেই জায়গাটা আপনারা কাজে লাগান, অবশ্যই শুভ ফল আপনারা পেয়ে যাবেন। একাদশভাবে একাধিক গ্রহের দৃষ্টি, একাদশভাব হচ্ছে সফলতার ঘর, সেই ঘরে রবি নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে মাসের 16-15 তারিখ পর্যন্ত, এবং বুধের দৃষ্টি পড়ে থাকছে
16 তারিখ পর্যন্ত এবং শনি সারা মাসে বৃষ্টি দিচ্ছে ফলে হঠাৎ করে আপনাদের কিছু মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে তুলা রাশির হতে পারে দীর্ঘদিনে পুরনো প্রেম হঠাৎ করে ফিরে আসতে পারে সেই জায়গাটাও পেতে পারেন ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই কিছু হলেও ভালো ফল আপনারা পাবেন এবং যদি ব্যক্তিগত রাশি চাটে রাহু বা কেতুর দশা চলে তাহলে কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আপনাদের থাকছে সব মিলিয়ে কিন্তু আলোচনা করলাম অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের সব সময়ের জন্য সাদা উজ্জ্বল সাদা বর্ণের পোশাক কিন্তু আপনাদের পরা উচিত তাহলে অনেক পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো অবশ্যই যদি একটু পারফিউম ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনারা অনেক পজিটিভ রেজাল্ট পাবেন সেদিক থেকে কিন্তু পারফিউম ব্যবহার করা তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে পারফিউম ব্যবহার করা উচিত এবং অবশ্যই একটু মিষ্টি দই খাবেন তাহলে কিন্তু অবশ্যই শুক্র আপনাদের অনেক বেশি পজিটিভ রোল দেবে সেই জায়গাটা সবসময় যে পাওয়ার আপ করলেই গ্রহর আপ ফল দিতে আরম্ভ করে দেয় এরকম ভুল ধারণা থাকবে না সবসময় কোন গ্রহকে ব্যালেন্স করতে হবে কোন গ্রহকে পাওয়ার আপ করতে হবে এটা যদি অ্যাস্ট্রোলজি ব্যাপার কিন্তু সবসময় যদি ব্যালেন্স করে চলতে পারেন অবশ্যই গ্রহগুলো কিন্তু আপনাদের সাপোর্টে থাকবে পাওয়ার আপ করা মানে কিন্তু কোনো অশুভ গ্রহকে যদি আপনারা পাওয়ার আপ করে ফেলেন তার নেগেটিভ ফল কিন্তু আপনাদের সামনে আসবে তাই অবশ্যই অশুভ গ্রহকে ব্যালেন্স করতে হবে আর শুভ গ্রহকে পাওয়ার আপ করতে হবে এই কথাগুলো বলে দিচ্ছি এই কারণে যাতে আপনারা উল্টো পাল্টা প্রতিকার বা উল্টো পাল্টা রেমিডিস না নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়ে যায় তাই জন্য আমি দুটো একটা কথা বললাম আশা করি ভালো লেগেছে যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই নতুন চ্যানেলটা একবার ভিজিট করে নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার।